পটিয়ার অন্যতম সূর্য সন্তান চট্টগ্রাম অগ্রণী ব্যাংক ক্রিকেট দলের অধিনায়ক ডাক্তার আজিজুল ইসলাম ভারতের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ছুটিতে এসে অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রাক্কালে 71 বাংলা টেলিভিশনকে বলেন, আমি বর্তমানে অসুস্থতার জন্য 2-3 মাস মাঠে নামতে পারবো না, তবে অপারেশনের পরে যাতে দ্রুত মাঠে নামতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই। তার সফল অপারেশনের জন্য গ্রামের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করা হয়। টুর্নামেন্ট থেকে দেশে এসে হঠাৎ অনুশীলনে অসুস্থ হয়ে পড়েছেন, এমত অবস্থায় আপনাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আপনার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, বর্তমানে প্রস্তুতি কতটুকু আগাচ্ছে? আজ মানে সিঙ্গাপুর যাওয়ার জন্য আমার হাতের মানে সার্জারি করার জন্য মানে সিঙ্গাপুর যাওয়ার সব পরিকল্পনা শেষের দিকে, এখন আজকে বিষয়ের জন্য সব অ্যাপ্লাই সম্পন্ন হয়েছে। মানে আশা করি 2-1 দিনের মধ্যে আমরা বিষে পাবো, বিষে পাইলে আমি আশা রাখতেছি মানে আগামী শুক্রবারের মধ্যে সিঙ্গাপুর জন্য রওনা দেব। কতদিনের মধ্যে আপনার চিকিৎসা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে? সিঙ্গাপুরে যাওয়ার পর পরে আমরা সার্জারির জন্য মানে ডিসিশন নেব, ডিসিশন নেওয়ার পরে ওখানে প্রায় 2 মাস মানে রেস্টে থাকতে হবে, এরপরে মাঠে আবার অনুশীলনে ইনশাল্লাহ সবার দোয়াই অনুশীলনে নামবো। আবার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার সবার কাছে একটাই দোয়াই থাকবে, যেন আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি মাঠে আবার ফিরে এসে মানে খেলায় খেলে সবাইকে আবার আনন্দ দিতে পারি, সেই দোয়াই সবার কাছে আমার মানে দোয়াই রইল। আপনি তো সবসময় একটা কথাই প্রত্যাশা করে থাকেন যে আপনি আপনার গ্রামের বাড়িতে একটা ক্রিকেট একাডেমি করবেন, সেখান থেকে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করবেন, এক্ষেত্রে আপনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনি কি চিন্তা করছেন? এক্ষেত্রে আমার পরিকল্পনা আগে ছিল, এখনো বলতেছি হ্যাঁ, আমি একটা একাডেমি মাধ্যমে আমার গ্রামের ছেলেদেরকে বা পটিয়ার ছেলেদেরকে যতটুকু পারি হেল্প করে মানে ওদের আরো খেলোয়াড় ওখান থেকে ওঠার জন্য সাহায্য করব। পটিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় আজিজুল ইসলাম সম্প্রতি অনুশীলনে অসুস্থ হওয়ায় আজকে তার গ্রামের বাড়ি পটিয়ায় তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় তার জন্য দোয়া করা হচ্ছে, তিনি শীঘ্রই চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এমত অবস্থায় আমাদের আজকে 71 বাংলা টেলিভিশনের মুখোমুখি হয়েছেন তিনি। তিনি তার বর্তমান প্রেক্ষাপট সহ আগামী দিনে এই এলাকার খেলোয়াড়দের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি যে এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা প্রকৃতকেই সুদক্ষ খেলোয়াড়ে পরিণত হবে এবং তার যে একটা ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন, এই ক্রিকেট একাডেমি গড়ার জন্য পটিয়ার যারা বিত্তবানরা আছেন, শিল্পপতিরা আছেন, সবাই এগিয়ে আসবেন, তাহলেই আমাদের এই পটিয়া থেকে তরুণ প্রজন্মের খেলোয়াড়রা দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আব্দুল হাকিম রানা, 71 বাংলা টেলিভিশন, পটিয়া।